আমাদের সাথে যুক্ত হচ্ছেন অনুজিৎ রায় লেখক ডক্টর অভিজিৎ রায়ের ভাই এবং যেমনটি বলছিলাম যে ডক্টর অভিজিৎ রায়ের আজকে হত্যাকাণ্ডের 5 বছর পার হয়ে গেল 26 ফেব্রুয়ারি বইমেলাতে অভিজিৎ রায়কে স্মরণ করে কিন্তু কোনো কোনা কর্নার রাখা হয়নি কোনো চত্বর রাখা হয়নি কিছুই রাখা হয়নি বলে আমরা জানতে পারছি আমাদের সাথে আছেন জনাব অনুজিৎ রায় আশা করছি তিনি শুনতে পাচ্ছেন আমার কথা আমি 71 জার্নালের পক্ষ থেকে মিথিলা ফারজানা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনি শুনতে পাচ্ছেন আশা করছি হ্যাঁ শুনতে পাচ্ছি জি অনেক ধন্যবাদ আরো একবার আমরা যতদূর শুনলাম যে বইমেলায় কোনো চত্বর রাখা হয়নি ডক্টর অভিজিৎ রায়ের নামে বা কোনো ফলক বা কোনো চত্বর বা কোনো কিছুই কোনোভাবে অভিজিৎ রায় নেই বইমেলার প্রাঙ্গণে এটা কি সত্য আসলে এটাকে সত্যই একদিক থেকে এটা বলা যায় কারণটা হচ্ছে কি যে আসলে মানে কি বলবো যে মৌলবাদী বিদ্যা এতটাই আসলে প্রকট ভাবে আসলে চলে গিয়েছে যে আসলে আনুষ্ঠানিক ভাবে কোনো চত্বরকে যে উন্মোচন করতে বা আনুষ্ঠানিক ভাবে করতে যে সাহসিকতা প্রয়োজন সেটা যেন মনে হয়েছে যে বইমেলা যে কর্তৃপক্ষের মধ্যে সেটা যেন কিছুটা হলেও মানে মিয়ে গেছে তারপরেও যে সেটা যে চেষ্টা চলছে না সেটা তো বলা যাচ্ছে না কারণ বিভিন্ন সংগঠনের তো মানে সক্রিয় ভূমিকা রাখছেই এটাই কিন্তু দেখা যাচ্ছে কি যে মানে এই রাষ্ট্রীয় সামাজিক ব্যবস্থার কারণেই হয়তো দেখা গেছে যে সেটা প্রচারটা যতটা হওয়া দরকার ছিল আসলে সে অনুপাতে আসলে সেটা হচ্ছে না এখন এটা হয়তো মানে কর্তৃপক্ষ মানে এই হয়তো বইমেলা কর্তৃপক্ষের ভীতিজনিত কারণ একটা হতে পারে অথবা মানে মানে মৌলবাদের যে যে ভয়াবহ যে প্রকট মানে দেশ থেকে যে যে সমাজব্যাপী ছড়িয়ে পড়েছে সেটার কারণেও হতে পারে আচ্ছা মামলাটি এখন কি অবস্থা ডক্টর অভিজিৎ রায় হত্যা মামলার মামলাটি তো আসলে আর কি বলবো মানে এটা তো যতটুকু আমি জানতে পেরেছি যেটা এখনো প্রক্রিয়াধীনই রয়েছে কারণ কারণ এরপরে সেরকম যে খুব বেশি উল্লেখযোগ্য যে অগ্রগতি হয়েছে বলে তো জানা যায়নি কারণ মামলা তো শুরুই হয়েছে বলতে গেলে অভিজিৎ রায় হত্যার 4.5 বছরের পরে এখন এখন এই 4.5 বছরের পরে দেখা গেছে যে মামলা হয়তো বা কতটুকু অগ্রগতি হয়েছে সেটাও আসলে আমার কাছে এখনো অস্পষ্টই রয়ে গেছে আর আর তার চেয়েও বড় আতঙ্কের কথা যে এই 5 বছর হতে চললো যে কিন্তু এই মামলার যে দুইজন যে প্রধান যে আসামি যারা পলাতক রয়েছে তারা এখন পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করা যাচ্ছে এটা এখন বুঝতে পারছি না কারণ মামলাটা শুরুই হয়েছে 4.5 বছর পরে আবার সেটা নিষ্পত্তি হতেও বা প্রকৃত অপরাধীদের যে সাজা পেতে কত বছর লাগবে কতদিন লাগবে এটা তো আসলে মানে আমি নিজেও মানে বুঝতে পারছি তারপরে আমি মানে আশাবাদী দৃষ্টিকোণ থেকে বলবো যে অনেক দেরি অনেক অনেক দেরিতে হলেও মামলাটা কোর্টে উঠেছে কিন্তু এবং বইমেলায় কি অভিজিতের বই পাওয়া যাচ্ছে যদি প্রকৃত যথার্থ সাজা যদি পায় তাহলেও মনে হবে যে অন্ধকারে কিছুটা হলেও আশার আলো বইমেলায় কি অভিজিতের লেখা বই পাওয়া যাচ্ছে আসলে বইমেলায় সত্যি কথা বলতে কি যে সেরকম ভাবে এই যে এই হত্যাকাণ্ডের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বইমেলায় হত্যাকাণ্ডের পর থেকে সেভাবে আসলে আমার বইমেলায় সেরকম যাওয়াও আসলে হয়ে উঠছে না বুঝছেন এই জন্য আমার তবে আমার মনে হচ্ছে এখন এই জন্য আমি এখনই নিশ্চিতভাবে বলতে পারছি না যে সেখানে বইমেলা অভিজিৎ রায়ের বই পাওয়া যাচ্ছে কি না তবে আমার কেন যেন মনে হচ্ছে যে এটা মানে কোনো একটা অদৃশ্য শক্তির ভয় যেন যেন সেরকম হয়তো বইমেলা বিক্রি হচ্ছে না এটাই আমার যতটুকু ধারণা কিছু আর জানবার আছে কিনা জানা রিয়াজ না সেইভাবে কিছু জানার নেই তবে এটা কিন্তু আসলে দুঃখজনক যে সৃজনশীল লেখালেখির অভিযোগই হোক কিংবা যে কোনো কারণে হোক একটা মানুষকে আক্রমণ করা হবে তার মৃত্যু হবে কিন্তু সৃজনশীল লেখকদের এবং পাঠকদের এবং প্রকাশকদের মেলায় কোনো ধরনের চিহ্নই থাকবে না এই মানুষগুলি এটা ঠিক না দীপনকে হত্যা করা হয়েছে আপনি জানেন বই প্রকাশ করার অপরাধে তো এই 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 মানে আমার কাছে মনে হয় যে আমাদের আমাদের মধ্যে যে মানবিকতা এবং যে যুক্তিশীলতা এবং যে মুক্ত চিন্তার যে প্রকাশ সেই প্রকাশটা নানাভাবে ব্যাহত হচ্ছে আমি একজন ধার্মিক মানুষ হিসেবে মনে করি যে আমাদের উচিত না এইভাবে কেউ কারো সৃজনশীল
যে কোনো কাজে বাধা দেওয়া এবং তাদেরকে এইভাবে বিস্তৃত হতে দেওয়া, মতান্তর তো থাকতেই পারে, মতান্তর যে কোনো বিষয়ে থাকতে পারে। এবং আমি সেজন্যই বলছি যে আমি মনে করি যে এটা খুব অন্যায় এবং তাদেরকে যে ভুলে যাওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছে এটাও ঠিক না। আমার ওনাকে খুব একটা জিজ্ঞেস করার কিছু নেই, উনি তো বললেনই যে মামলার যে অবস্থা খুব একটা আশাব্যঞ্জক কিছু না, ধীরে গতিতে হয়তো এগোচ্ছে এবং কতটা সময় লাগবে সেটা উনিও বললেন, আমরাও তাই জানি যে যথেষ্ট সময় পার হয়েছে, কিন্তু বাংলাদেশে মামলার গতি এটা আনলেস গভর্নমেন্ট ডিটারমাইন্স যে এটা একটু ফাস্ট ট্র্যাক করবে, সে ধরনের যদি রাষ্ট্র একটু উদ্যোগ নেয় তাহলে হয়তো এক ধরনেরভাবে এটা আরেকটু ফাস্ট ট্র্যাক করে এগোনো যেতে পারে, সেটাও একটা সমাজে বার্তা দিতে পারে যে আসলে মুক্তমনা যারা এবং যারা একটু এই একটা সীমারেখার বাইরে গিয়েও চিন্তা করা, সেই চিন্তার জিনিসগুলো লেখার লেখনির মাধ্যমে মানুষের সামনে উপস্থাপন করা, এ ধরনের ডিসকোর্সে যারা আগ্রহী তাদের জন্য রাষ্ট্র কী ধরনের একটা পরিবেশ দিতে চায় সেটা কিন্তু প্রতিফলন ঘটতে পারে। এই ধরনের যে হত্যাকাণ্ডগুলো রিসেন্ট ইয়ার্সে হয়েছে সেগুলোর বিচারগুলোর প্রক্রিয়া দ্রুত করার মধ্য দিয়ে। জনাব রিয়াজ আহমেদ, আপনি যেটি বলছিলেন যে তার মামলার কি অবস্থা, জনাব অভিজিৎ রায়কেও একটু মনে করিয়ে দিতে চাই যে আমরা এই অভিজিৎ রায় হত্যাকাণ্ডের যিনি রাষ্ট্রপক্ষের আইনজীবী তাকে একবার এই অনুষ্ঠানে নিয়ে এসেছিলাম এবং তিনি আসলে বলতেই পারছিলেন না যে অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডটি কবে ঘটেছে। পরের দিন ছিল যখন ডক্টর অজয় রায় অস্বীকৃতি জানাচ্ছিলেন মামলায় তিনি গিয়ে আর জবান দুঃখিত তিনি যাবেন না সাক্ষ্য দিতে, তখন আমরা তাকে এনেছিলাম এবং আমরা দেখলাম যে তিনি আসলে জানেন না যে অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডটি কবে হয়েছে এবং পরের দিনই ছিল অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডের শুনানি। তো সেই অনুষ্ঠান প্রচারের পরের দিনই রাষ্ট্রপক্ষের আইনজীবী বদল হয়েছেন, আমি জানি না এখন বর্তমানে যিনি দায়িত্বে আছেন তিনি কিভাবে কাজ করছেন। অনুজিত রায় আপনি কি জানেন কি না, বা সেই তার সাথে আপনার কি কখনো কথা হয়েছে যে আইনজীবী এই মামলাটি এখন লড়ছেন? আসলে আমি গত 28 অক্টোবর আমার বাবাকে আমি নিয়ে গিয়েছিলাম, যে কারণ যেহেতু তিনি FIR করেছিলেন এই অসুস্থ চরম অসুস্থ অবস্থার মধ্য দিয়ে, কিন্তু এরপরে কিন্তু দেখা গেছে যে ওই দিনের পরে আর পরবর্তী প্রসিকিউটর আমার সাথে যোগাযোগ করেন নাই। তবে আমি একটি কথা তবে একটা ইনফরমেশন যেটা দিতে পারি যে সেটা হচ্ছে যে যে সম্ভবত গত নভেম্বর মাসের দিকেই হবে নাকি, হ্যাঁ সে সময় পুলিশের দুজন SI কনস্টেবল আমাদের বাসায় এসেছিলেন। কারণ হচ্ছে যে আসলে এই মামলার যে প্রধান ভিকটিম যে রাফিদ আহমেদ কন্যা, কিন্তু মানে ওনার ব্যাপারেই খোঁজ নিতে এসেছিলেন যে যে তিনি দেশে আছেন কিনা। আর আরেকটা ব্যাপার যেটা আছে যে প্রসিকিউটর তিনি সরাসরি আমার সাথে আসলে কোনো যোগাযোগ তিনি করেননি, আর শুধু দুজন পুলিশ কনস্টেবল এসেছিল কিন্তু আমি বলেছিলাম যে না আসলে নিরাপত্তা জনিত কারণেই তিনি দেশে নাই। তারপরেও কিন্তু এবং তারপরেও আমি কিন্তু একটা ব্যাপার কিন্তু বলেছিলাম যে একটা মানুষের শারীরিক অসুস্থতা থাকতে পারে বা নিরাপত্তা জনিত সমস্যা থাকতে পারে, আপনার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বা কোনোভাবেও তো আপনারা সেটা করতে পারেন, কিন্তু তারা কিন্তু বললো যে এটা নাকি নাকি পৃথিবীর উন্নত দেশগুলোতেও নাকি এখনো নাকি ইংল্যান্ড আমেরিকা দেশের কথা বলছে, বলছে যে এখনো নাকি ওইসব দেশেও নাকি ওই মানে সাক্ষীকে কোর্টে উপস্থিত থাকতেই হবে, এর নাকি বিকল্প। কারণ আমার মনে হয় না যে যে উন্নত দেশগুলো এখনো সেই মান্ধাতামলের ইয়েতেই হয়ে গেছে, কারণ আমি মনে করি যে একটা মানুষের শারীরিক অসুস্থতা বা নিরাপত্তা জনিত কারণে তিনি কোর্টে না আসতেই পারেন, কিন্তু তাই বলে তার সেটা কোনো বিকল্প ব্যবস্থা থাকবে না এটা আসলে কোনো গ্রহণযোগ্য না। আর এরপরে অবশ্য আমিও কোর্টে অবশ্য সেরকম যোগাযোগ করিনি, যে আমি শুধু এইটুকু শুধু শুনেছি যে মানে 10 জন সাক্ষী নাকি এটার ব্যাপারে সাক্ষ্য দিয়েছে, কিন্তু কতটুকু অগ্রগতি হয়েছে। আর আর দ্বিতীয়ত কথা যে আসলে লিখিত ভাবে তো আসলে সাক্ষী হিসেবে আমার নাম ছিল না, সেজন্য সম্ভবত হয়তো প্রসিকিউটর আমার সাথে যোগাযোগ করেনি, এটা হচ্ছে যে আমার ধারণা আর কি। অনেক ধন্যবাদ জনাব অনুজিত রায়। আমার আমি এই প্রসঙ্গে জাস্ট আর একটা কথা অ্যাড করতে চাই যে আজকে যেমন অভিজিৎ রায়ের আর একদিন পরে কিন্তু অধ্যাপক হুমায়ুন আজাদেরও সেই ওনার উপরে যে আঘাত হয়েছিল এবং সেটারও বার্ষিকী এবং সেটার বিচারেরও কিন্তু তেমন একটা অগ্রগতি নাই। সো আমি যেটা বলবো যে বিগত কয়েক বছরে এই ধরনের ঘটনার যে প্রকোপ তা কিছুটা হলেও আমি বলতে পারি যে স্তিমিত হয়েছে, মানে নতুন করে আর খুব একটা এই ধরনের আক্রমণ মানে দৈহিকভাবে আক্রমণ হত্যাকাণ্ড সে ধরনের ঘটনা হয়তো ঘটেনি লাকিলি,
কিন্তু মুক্তবুদ্ধির চর্চা এবং সেই সেই ধরনের গ্রন্থ প্রকাশ লেখালেখি সেগুলোর ব্যাপারে এক ধরনের আরোপিত মানে সেলফ সেন্সরশিপ বলেন যাই বলেন সে ধরনের একটা বাতাবরণ কিন্তু রয়ে গেছে সমাজে এবং আমি কোনো ধরনের মন্তব্য না করেই বলছি আজকে মহামান্য আদালত দুটো গ্রন্থ যেটা একুশের বইমেলায় রয়েছে অনেকগুলো গ্রন্থের মধ্যে দুটো গ্রন্থ সুমোটোভাবে ব্যান করেছেন নিষেধাজ্ঞা দিয়েছেন আমি যেহেতু সেই বইগুলোর কন্টেন্ট সম্পর্কে কিছু জানি না সেক্ষেত্রে এই মুহূর্তে মন্তব্য করছি না বাট প্রসঙ্গক্রমে রেফার করলাম আর কি তো যাই হোক এই প্রসঙ্গ আমরা শেষ করছি এবং একটা বিষয় একটু পরিষ্কার করা উচিত দর্শকদের যে আসলে কিন্তু আদালতে গিয়েই সাক্ষ্য দিতে হয় এবং এটি সারা পৃথিবীতে এই নিয়ম কেননা আদালতে সাক্ষ্য দেওয়ার সময় বিচারকরা কিন্তু সাক্ষীর যে মানসিক শারীরিক পরিস্থিতি এগুলো বিবেচনায় নেন ফলে বাড়ি থেকে সাক্ষ্য দেওয়ার আসলে উপায় নাই এখনও পৃথিবীর কোথাও এবং রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে যদি কোনো সাক্ষী নিরাপত্তা অভাব বোধ করেন এবং অভিযোগ করেন যে আমার নিরাপত্তার অভাব হ্যাঁ তার নিরাপত্তা নিশ্চিত করে তাকে আদালতে উপস্থিত করা সেটা রাষ্ট্রের দায়িত্ব কিন্তু সাক্ষ্য দিতে হলে সব দেশেই আদালতে যেতে হয়